এই মুহূর্তে রয়েছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। আজকে সব থেকে বড় সেরা নটি খবর শুধুমাত্র আপনাদের জন্য আমরা বাছাই করে তুলে এনেছি। বিস্তারিত খবর অবশ্যই জানবো, তবে তার আগে কোন নটি স্পেশাল খবর থাকছে শুধুমাত্র আপনাদের জন্য বিস্তারিত জানবো। গত 24 ঘন্টায় রাজ্যের ভয়ানক করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আপনাদের জন্য। নাটকীয়ভাবে আবারও অগস্ট মাসের পূর্ণ লকডাউনের দিন পরিবর্তন করলো রাজ্য সরকার। নতুন লিস্ট দেখে নেব অগস্ট মাসের কোন কোন দিন থাকতে চলেছে পূর্ণ লকডাউন। ফেসবুক পোস্টে উস্কানি, মৃত বেড়ে পুলিশের গুলিতে 3, জারি করা হলো 144 ধারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আনা হলো নতুন প্রকল্প, বিরাট বড় সুখবর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। বিজেপিতে যোগ দেওয়া মুসলিমদের আর মুসলিম বলে গণ্য করা হবে না, ইমাম সংগঠনের করা নির্দেশ, করা হুঁশিয়ারি। এছাড়াও যারা কলেজে ভর্তি হতে চলেছেন সেই সকল ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় সুখবর রাজ্যের তরফ থেকে। ভর্তির প্রসেসিং ফি মুকুব করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে বিমান চলাচল নিয়ে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনার কাছে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকলে রয়েছে এক বিরাট বড় সুখবর ভিডিওটির একেবারে শেষে। এবং থাকছে আজকের আবহাওয়ার খবর, আপনার জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় ভারী মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তারিত জানতে হবে, তাই ভিডিও দেখতে হবে আপনাকে একেবারে প্রথম থেকে শেষ অবধি। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে সাপোর্ট করতে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত 24 ঘন্টায় রাজ্যে কেমন রয়েছে করোনা পরিস্থিতি প্রথমেই জেনে নেব। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে 54 জনের। এ পর্যন্ত রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 2203 জন। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2936 জন। রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে 26,003 জন। অর্থাৎ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 26,003 জন। এই মুহূর্তে এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 104,326 জন। প্রত্যেক দিনই কিন্তু রাজ্যে করোনা টেস্টের সংখ্যা বেড়ে চলেছে এবং শেষ 24 ঘন্টায় রাজ্যে মোট করোনা টেস্ট করা হয়েছে 27,712টি নমুনা। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা টেস্ট করা হলো এখনও অবধি 11,86,923টি। গত 24 ঘন্টায় যে 54 জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে আমাদের রাজ্যে, তার মধ্যে কলকাতার 19 জন রয়েছেন, উত্তর 24 পরগনা রয়েছেন 13 জন, দক্ষিণ 24 পরগনা 2 জন, হাওড়ার 3 জন, হুগলির 1 জন, পশ্চিম বর্ধমান জেলার 2 জন, পূর্ব মেদিনীপুরের 3 জন, ঝাড়গ্রামের 2 জন, পুরুলিয়ার 1 জন, নদিয়ার 3 জন রয়েছেন, জলপাইগুড়ি জেলা থেকে রয়েছেন 3 জন, দার্জিলিং জেলা থেকে 1 জন, আলিপুরদুয়ার 1 জন কিন্তু গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু করে বরণ করেছেন আমাদের রাজ্যে। নাটকীয়ভাবে আবারও রাজ্য সরকারের তরফ থেকে অগস্ট মাসের পূর্ণ লকডাউনের তারিখ পরিবর্তন করে দেওয়া হলো। তো নতুন কোন তারিখে অগস্ট মাসে পূর্ণ লকডাউন থাকবে চলুন বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে অগস্ট মাসে রাজ্যে মোট 9 দিন সম্পূর্ণ লকডাউন থাকবে, পরে বারবার সেই লকডাউনের দিন বদল হয়, শেষে 7 দিনে দাঁড়িয়েছিল পূর্ণ লকডাউনের সময়। অর্থাৎ অগস্ট মাসে 7 দিন পূর্ণ লকডাউন থাকবে, শেষে কথাই জানিয়েছিল রাজ্য প্রশাসন। এবার আরও 1 দিন কমে গেল পূর্ণ লকডাউনের দিন। বুধবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী 28 আগস্ট রাজ্যে লকডাউন, অর্থাৎ পূর্ণ লকডাউন 28 আগস্ট হচ্ছে না। তবে পূর্বে ঘোষণা অনুযায়ী 20, 21, 27 এবং 31 অগস্ট রাজ্যে পূর্ণ লকডাউনের বিধিনিষেধ কিন্তু বলবৎ থাকবে। নবান্ন থেকে আগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল অগস্ট মাসে 9 দিন সম্পূর্ণ লকডাউন হবে, কিন্তু যেদিন এই ঘোষণা করা হয় সেদিন রাতেই স্বরাষ্ট্র দপ্তর টুইট করে জানায় 2 এবং 9 অগস্ট রাজ্যে লকডাউন হচ্ছে না। এদিন ফের রাজ্যে লকডাউনের সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে 28 তারিখের যে পূর্ণ লকডাউন হওয়ার কথা ছিল সেটাকে স্থগিত করা হলো, বাদ দেওয়া হলো। ফলে চলতি মাসে লকডাউন হচ্ছে 6 দিন, তার মধ্যে 2 দিন লকডাউন ইতিমধ্যে হয়ে গেছে, আর 4 দিন আগস্ট মাস কিন্তু লকডাউন থাকবে। এবং সেই তারিখগুলো হলো 20, 21, 27 এবং 31 অগস্ট। কেন শেষ মুহূর্তে এসে 28 তারিখের পূর্ণ লকডাউনের ডেটটিকে বাতিল করা হলো? নবান্ন সূত্রের খবর, 28 তারিখ লকডাউন হলে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ হয়ে যাবে, সে কারণেই এই দিনটি লকডাউনের আওতা থেকে বাতিল করা হয়েছে। এদিকে ফেসবুক পোস্টে উস্কানি, বেঙ্গালুরু জোরে তাণ্ডব, পুলিশের গুলিতে মৃত বেড়ে 3, জারি করা হলো 144 ধারা।
একটি ফেসবুক পোস্ট এবং সেটা ঘিরেই রণক্ষেত্র বেঙ্গালুরু। কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাসন মূর্তির ভাইপো ফেসবুকে হযরত মোহাম্মদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। কারণে সেই পোস্টের উপর ভিত্তি করে প্রতিবাদের সরব হন প্রচুর মানুষ। বেঙ্গালুরু জুড়ে শুরু হয় তাণ্ডব। প্রতিবাদকারীরা আগুন ধরিয়ে দেয় বিভিন্ন জায়গায়। কেজি হাল্লি এবং ডিজি হাল্লি নামক জায়গায় নামক থানায় মঙ্গলবার রাতে হামলা চালানো হয়। এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক সহ 60 জন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন এই ঘটনায়। বেঙ্গালুরুর কাভাল বাইসান্দ্রা এলাকায় কংগ্রেস নেতা শ্রীনিবাসন মূর্তির বাড়ির সামনে চলে দফায় দফায় প্রতিবাদ। ছড়া হয় পাথর, পার্কিং এ দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে উত্তেজিত জনতা আন্দোলন করতে থাকে। অন্যদিকে একদল উত্তেজিত জনতা কেজি হাল্লি থানার সামনে প্রতিবাদ দেখায়, পুলিশ বাহিনীর উপর হামলা চালায়। গোটা শহর জুড়ে শুরু হয়ে যায় তাণ্ডব। একের পর এক রাজনৈতিক নেতারা সোশ্যাল মিডিয়ায় শান্তির বার্তা দিতে থাকেন। এই ধরনের উত্তেজনা বন্ধ করার জন্য সোশ্যাল মিডিয়া মারফত তারা অনুরোধ করতে থাকেন সাধারণ মানুষের কাছে। বিধায়ক অখণ্ড শ্রীনিবাসনের বাড়ির উপর হামলা হতেই বর্ষিয়ান কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও টুইট করে বলেন যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। তিনি আরো লেখেন, যাই উস্কানি থাকুক না কেন, নিজের হাতে আইন তুলে নেওয়া বা সরকারি সম্পত্তি নষ্ট করার কারো অধিকার নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রথম কাজ এবং নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হচ্ছে। যারা প্রতিবাদের নামে অশান্তি করছিল তাদের মধ্যে এই ঘটনায় 110 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় বলে জানা যাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবারও সুখবর। যুব দিবসেই কর্মসাথী প্রকল্প চালু মমতার। উপকৃত হবে বাংলার বহু বেকার যুবক যুবতী, জানবো আমরা বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস ছিল গতকাল বুধবার। ওই বিশেষ দিনে কর্মসাথী প্রকল্প কথা বিশেষভাবে ঘোষণা করলো রাজ্য সরকার। এদিন টুইটে এই প্রকল্প শুরুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসাথী প্রকল্প থেকে পাওয়া অর্থ দিয়ে বেকার যুবক যুবতীরা ছোট মাপের ব্যবসা শুরু করতে পারবেন বলে এদিন আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, আজ আন্তর্জাতিক যুব দিবস। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণে অঙ্গীকারবদ্ধ। কর্মসাথী নামে নয়া প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বেকার যুবকরা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য সহজ শর্তে ঋণ লোনের ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং ভর্তুকিও দেওয়া হবে সেই ঋণে। ভারতে বেকারের শতাংশ 24%, বেকারের যে পার্সেন্টেজ যেটা সর্বকালীন বেশি, পশ্চিমবঙ্গে সেখানে সেই হার 40% কমে গিয়েছে বলে তিনি দাবি করেন। বাংলার যুব সম্প্রদায় অতীতে ভারতকে নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতেও দেবে। আমরা আমাদের যুব সম্প্রদায়ের জন্য গর্বিত, তারাই ভবিষ্যৎ নতুন প্রজন্ম জাতিকে এগিয়ে নিয়ে যাবে। যুবকরা মেধাবী, দক্ষ, পরিশ্রমী, তাদের আজকের স্বপ্ন ভবিষ্যতে বাস্তব করবে রাজ্য সরকার, এমনটাই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 2020 সালে রাজ্য বাজেটে কর্মসাথী প্রকল্পের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এই কর্মসাথী প্রকল্পের দ্বারা প্রতি বছর 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার। কর্মসাথী প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছেন ইতিমধ্যে অমিত মিত্র, জানা গিয়েছে। ঋণের জন্য বিডিও অফিসে আবেদন করতে হবে যুবক যুবতীদের। একবার নাম নথিভুক্ত হলেই ঋণের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে। বিজেপিতে যোগ দেওয়া মুসলিমদের মুসলমান বলে গণ্য নয়, কড়া নির্দেশ ইমাম সংগঠনের সভাপতির। এবার মুসলিম সমাজের একাংশকে বিঁধলেন রাজ্য ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া। তার মতে, মুসলিম সম্প্রদায়ের কেউ যদি বিজেপিতে যোগ দেন তবে তাকে মুসলিম হিসেবে বিবেচনা করা হবে না। ইতিমধ্যে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের তরফে চিঠি দিয়ে এই মতামত রেখেছে সংগঠনের সভাপতি। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়ার মতে, এক শ্রেণীর মুসলমান রাজনৈতিক ক্যারিয়ার তৈরির জন্য বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বিজেপি এবং আরএসএস মুসলিম বিরোধী দল। এরই পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপিতে যোগ দেওয়া মুসলমানদের বিরুদ্ধেও পরে আওয়াজ উঠবে। কোনো মুসলিম বিজেপিতে যোগ দিলে তাকে মুসলমান হিসেবে বিবেচনা করা হবে না এবার থেকে। এর পাশাপাশি অযোধ্যায় রাম মন্দিরে ভূমি পূজা নিয়েও সরব হয়েছেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। করোনা আবহে রাম মন্দিরের ভূমি পূজায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে স্বাস্থ্যবিধি ভেঙেছেন বলে অভিযোগ তুলেছেন ইমামদের সংগঠনের সভাপতি। তিনি বলেন, অযোধ্যায় একজন পুরোহিত
তার সহযোগী করোনা আক্রান্ত হওয়ার পরেও প্রধানমন্ত্রী কেন সেখানে গেলেন, এ প্রসঙ্গে বলতে গিয়ে দিল্লির নিজামউদ্দিনের তবলিগি জামাতের প্রসঙ্গ তুলেছেন মোহাম্মদ ইয়াহিয়া। তিনি বলেন, নিজামউদ্দিনের জামাতের সময় যখন প্রশাসন এত তৎপরতা নিলেন, তখন এই একই আবহে অযোধ্যার ভূমি পুজোর কর্মসূচি কিভাবে সম্ভব হলো। রাম মন্দিরের ভূমি পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকা নিয়েও তিনি কড়া প্রশ্ন তুলেছেন। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর রাজ্য সরকারের। করোনার জেরে অনলাইনে ভর্তির প্রসেসিং ফি মুকুব, রাজ্যের জানব বিস্তারিত। অনলাইনে ভর্তি প্রক্রিয়ার জন্য প্রসেসিং ফি হিসেবে কলেজগুলো সর্বোচ্চ কত টাকা নিতে পারবে তা নির্দিষ্ট করে দিল রাজ্য। মূলত অনলাইনে ফর্ম তোলা, ফর্ম জমা দেওয়া, বিভিন্ন তথ্য সার্টিফিকেট আপলোডিংয়ের জন্য প্রসেসিং ফি হিসেবে সর্বোচ্চ 150 টাকা নিতে পারবে ছাত্রছাত্রীদের থেকে কলেজগুলো। মঙ্গলবার রাতে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের এমনই নির্দেশিকা পাঠায় উচ্চশিক্ষা দপ্তর। সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাদের অধীনে থাকা কলেজগুলোকে ইতিমধ্যেই সেই রাজ্য সরকারের পাঠানো নির্দেশিকা জারি করেছে। মূলত করোনা পরিস্থিতিতে এই ফি মুকুব করতে বলা হয়েছে কলেজগুলোকে। সাধারণত কলেজগুলোই অনলাইনে ভর্তির জন্য ফর্ম তোলা, জমা দেওয়া সহ ভর্তি সংক্রান্ত প্রক্রিয়ার জন্য কোনো কোনো কলেজ প্রসেসিং ফি হিসাবে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এই বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া হওয়ার পরপরে বেশ কিছু কলেজ এইভাবে ছাত্রছাত্রীদের থেকে টাকা নিচ্ছিল। উচ্চশিক্ষা দপ্তর এমনটাই জানায়। শিক্ষামন্ত্রীর কাছেও এই খবর আসে। তারপরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ করার জন্য একজন ছাত্র বা ছাত্রী থেকে কত টাকা নিতে পারবে কলেজগুলো, সেই পরিমাণটা নির্দিষ্ট করে দিল রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশের মোতাবেক ইতিমধ্যেই রাজ্য কলেজগুলোতে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এবারে ছাত্র ভর্তি প্রক্রিয়া পুরোটাই কলেজ ভিত্তিক অনলাইনে করার নির্দেশিকা জারি করা হয়েছে আগেই। শুধু তাই নয়, ঘটনা পরিস্থিতি যে কোনো ছাত্রছাত্রী কলেজ পর্যন্ত না আসতে পারেন, যাতে অনলাইনে যাতে সমস্ত কাজ করতে পারেন, সেজন্য অনলাইনে যাতে তারা টাকাটা পেমেন্ট করতে পারেন তার ব্যবস্থাও করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেটাই হচ্ছে এক্ষেত্রে, কিন্তু এখানে একটা টাকার অ্যামাউন্ট বেঁধে দিল রাজ্য সরকার, 150 টাকা সর্বোচ্চ কিন্তু নিতে পারবে ভর্তির প্রক্রিয়ার প্রসেসিং ফি হিসাবে কলেজগুলো। রাজ্যের বিমান চলাচল নিয়ে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। 31 অগস্ট পর্যন্ত দিল্লি মুম্বাই সহ 6 শহর থেকে কলকাতায় উড়ান পরিষেবা বাতিল করে দেওয়া হলো। দেশের 6 শহর থেকে কলকাতায় বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ি 31 অগস্ট পর্যন্ত করে দিল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের তরফে এই খবর প্রকাশ করা হয়। প্রথমে গোটা জুলাই মাস পর্যন্ত দেশের 6 শহর থেকে কলকাতাগামী সমস্ত বিমান বাতিল করা হয়েছিল, কিন্তু রাজ্য সহ গোটা দেশে করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছে তা মাথায় রেখে এই নিষেধাজ্ঞা বর্তমানে 31 অগস্ট পর্যন্ত বাড়ানো হলো। 31 অগস্ট পর্যন্ত যে সমস্ত শহরগুলো থেকে কলকাতাগামী বিমান পরিষেবা বাতিল করা হয়েছে সেগুলো হলো দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুনে, নাগপুর এবং আহমেদাবাদ। এই শহরগুলো থেকে যেমন কলকাতায় বিমান আসবে না, তেমন কলকাতা থেকেও কিন্তু এই শহরগুলোতে কোনো বিমান যাতায়াত করবে না 31 অগস্ট পর্যন্ত, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনার কাছে যদি থেকে থাকে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, তাহলে রয়েছে বড়সড় সুখবর। এই সমস্ত ডকুমেন্টসগুলো আর হারানোর ভয় নেই, অনলাইনে আপনি এবার সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রি লকারের মাধ্যমে। চলুন জানবো বিস্তারিত। আজকাল বেশ চর্চা রয়েছে ডিজি লকার। এটি একটি সিস্টেম যেখানে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি সরকারিভাবে সুরক্ষিত নিরাপদ রাখতে পারবেন অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে। এছাড়াও কখনো যদি তাড়াহুড়োতে গাড়ির ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ বাড়িতে ফেলে আসেন তাহলেও আপনার টেনশন করার কোনো দরকার নেই, কারণ সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এখন আর লাইসেন্সের হার্ড কপি, অরিজিনাল কপি আপনাকে হাতে নিয়ে ঘুরতে হবে না, সেটা বাধ্যতামূলক নয়। এর জন্য আপনি অনলাইন ডিজি লকারে ব্যবহার করতে পারেন, সেখানে আপনার ডকুমেন্টস রাখতে পারেন, সমস্ত ডকুমেন্টস রাখতে পারবেন, যেখানে প্রয়োজন পড়বে দেখাতে পারেন, সম্পূর্ণ সরকারিভাবে এটা বৈধ। এছাড়া বিভিন্ন রাজ্যের রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন বোর্ডের যে মার্কশিট সেটাও কিন্তু এই ডিজি লকারে উপলব্ধ রয়েছে বর্তমানে। খুব সহজেই বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডিজি লকার মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া থাকবে। আপনাকে কিন্তু এই লকার ব্যবহার করার জন্য আধার কার্ড থাকতে হবে, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের নাম্বার যখনই দেবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবেন। তারপরে কিন্তু এখানে আপনি আপনার প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড সমস্তই
সেভ করে রাখতে পারবেন মোবাইলের মাধ্যমে, কোথাও দরকার পড়লে সেটা আপনি সরকারিভাবে কিন্তু ইউজ করতে পারবেন সম্পূর্ণ। এটা কিন্তু সরকারি একটি মোবাইল অ্যাপ্লিকেশন। সর্বশেষে জেনে নেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কোথায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এছাড়া শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার এই পাঁচ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কেন্দ্রীয় হাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী কিছুদিন কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামীকাল আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই অবধি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।